মাংস ভাজা করব। মাংস ভাজা খেতে খুব স্বাদ, আপনারা খেয়ে দেখবেন। আপনারা মাংসটা রেখে রাখা ছিল তো ভাবলাম একটু রান্না করে দিই, নবরাত্রি খাবো কি দিয়ে। আর সকালে একদম সময় পাইনি আমি ব্লগ করার, কারণ ব্যাংকে গিয়েছিলাম আর এত ভিড় ব্যাংকে, মানে 2 ঘন্টা লেগেছে ব্যাংকে। তো ভাবছি এখনই করে নিই ব্লগটা। মাংসটাকে জাস্ট পেঁয়াজ রসুন আদা কিছুই পেস্ট করব না, সবগুলো মানে ছোট ছোট গ্রেট করে মিক্সিতেও নেব না, এটার মধ্যে গ্রেট করব, করে জাস্ট ফ্রাই করব মাংসটাকে। কিছু করব না, শুধু এই কটা রসুন নিয়েছি আর পেঁয়াজ এই তিনটে, এগুলো দিয়ে ফ্রাই করব। তো মাংসগুলি না ফ্রিজে রেখে এত একদম জমে গেছে, একটু জল দিয়ে রেখেছি। তরকারির মধ্যে একটু রসুন বেশি দিতে ভালো লাগে, তো রসুনটা একটু বেশি, সরি রসুন না আদা, আদাটা দেবো। আলুগুলিকে একটু ডুম ডুম করে কেটে নেব, আগে ফ্রাই করে নেব এটাকে, তারপর মাংসে দেব। এরকম শেপে কেটে নিয়েছি, এটাকে এখন ভেজে নেব। ভাজা করা হয়ে গেছে, আমি এতটুকু মাংসই রান্না করব। তো এখানে তেল বসিয়ে দিয়েছি, যেটা ছিল ওটা আমি কমিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটু তেজপাতা ছেড়ে দেবো, আমি এক হাতেই করতে লাগছে। এই যে তেজপাতা দিয়েছি, আচ্ছা হঠাৎ কেন জানি চিকেনটাকে এভাবে খাওয়ার ইচ্ছে হলো আমার। এই যে দুইটা দাঁত, এলাইচি, এলাইচি দিলাম। সবটা মশলা একসঙ্গে দিয়ে এখন আমার বেবিকেও খাওয়ানোর টাইম হয়ে গেছে। এটা এটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। জিরে ধনে, লাল গুঁড়ো মরিচ নিচ্ছি আমি, তো ভাজতে ভাজতে এরকমটা হয়েছে, দেখুন সুন্দর লাগছে না। এটাকে এভাবেই ভাজবো, ছোটো এটার মধ্যে কোনো ঝোল টোল দেবো না। আগে থেকে ভেজে রাখা মশলা দিয়ে নামিয়ে ফেলবো এখন। ফ্রেন্ডস, তো আমি কালকে আসতে পারিনি আপনাদের সঙ্গে দেখা করতে, কালকে একটু কাজ ছিল, কালকে একটু ব্যাংকে গিয়েছিলাম। তো ব্যাংকে এত ভিড় ছিল মানে বলাই যাচ্ছে না, আমি 2 ঘন্টা দাঁড়াতে হয়েছে আমাকে। তো এখান থেকে আসলাম, আমার আরও কাজ ছিল কিন্তু করতে পারিনি, মানে ওইখানে দাঁড়াইয়ে থাকতে 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 কোমরে এত ব্যথা হলো, মানে চলে এসেছি বাড়িতে। তো ভাবছি আরও কয়টা দিন পরে যাব, আরও এখানে তো বার হতেই ইচ্ছে করে না সত্যি কথা যেটা। তো দেখি, তার জন্য আজকে ভাবছি তোমাদের সঙ্গে কথা বলবো। আর বাবু গেছে একটু বাজারে, আমাদের গ্যাসের চুলাটা না ওটা একটু ডিস্টার্ব করছে, তো নতুন একটা আনতে গেছে। তো আমি পুচকুটাকে নিয়ে বসে আছি, যা পায় তাই মুখে দেয়। আবার দেখো না, আবার দেখো না, আই বয়া আই আই আই।
মা আসলে আমি স্নান করতে যাব। এখন তো বেবিকে একা রেখে যেতেও পারছি না আই আর কি। তো আজকে রান্না হয়ে গেছে, রান্না মাই করেছে সকালে। তো এই দুই দিন ধরে এই মাস থেকে আমার নতুন দুইটা স্টুডেন্ট আসছে বাড়িতে পড়তে, বসে থেকে কি করব, তার জন্য ভাবছি স্টুডেন্টই নিয়ে নেই। তো ওদের সঙ্গে আমার মেয়েকে, বড় মেয়েকেও পড়িয়ে ফেলছি আমি। তো তো তিনজন, তিনজনকে পড়াই, সকালে একজন আসে বিকালে একজন আসে, এইভাবেই টাইম পাস করতে চেষ্টা করছি। আর তোমাদের সঙ্গে তো আসছি আমি, আর মা যেহেতু নাই ভাবছি কাপড়গুলো একটু এক্সাইড করে নিই, কারণ বৃষ্টি যদি আসে আজকে মা আকাশটা কেন জানি একটু ভারী ভারী লাগছে, রৌদ্র উঠছে আবার ভারীও লাগছে। তো কাপড়গুলি উঠিয়ে নিই। এটা আমি বানিয়েছি, সুন্দর হয়েছে? কি দিয়ে বানিয়েছি বলবেন আইডিয়া করে? এই একটু একটু চেষ্টা করি আর কি। টিউলিপ ফুলগুলিও বানিয়েছি। তো আমি আজকে বিকালের স্ন্যাক্সে বানাচ্ছি সিঙ্গারা সমোসা। তো সমোসাটা কিভাবে আমি বানাই সেটা তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? তো দেখবে চুলা, তো নতুন চুলা আনতে গেছে। আগে আমাদের একটা কারেন্টের চুলা মানে ইন্ডাকশন ছিল, তো আজকে ওইটা নষ্ট হয়ে যাওয়াতে আজকে এটা এনেছে নতুন। তো আমি এখানে বসিয়েছি বাদাম বাস্তে, বাদামও দেব একটু, আর আলু এখানে সিদ্ধ করে রেখেছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যে একটু তেল দেব। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে এটার মধ্যে দেব একটু জিরে, ফোড়ন দেব জিরে, ব্যাস। আজকে অনেকদিন পরে সমোসা বানাচ্ছি, মেয়ে বিকাল মানে দুপুর থেকে বলছে সমোসা বানাও সমোসা বানাও। আর তারপর দেব আগে থেকে কেটে রাখা, কুচি কুচি করে কেটে রেখেছি পেঁয়াজ, এই 2-3 কোয়া রসুন আর আদা। তো এটা হচ্ছে, এটা আর একটু লাল লাল হয়ে গেলে এটার মধ্যে আগে দেব কোনটা বলেন তো, আগে দেব বাদামগুলো, বাদামগুলো একটু এটার সঙ্গে দেবো মিশিয়ে নেব। আমার হয়ে গেছে, এটার মধ্যে এখন এই যে আলু সিদ্ধ করে রাখা আলুটা ঢেলে দেব। গ্যাসটা কমিয়ে রেখেছি, এটার মধ্যে এখন মশলা দেব একটু। দেখুন এটার মধ্যে দেবো একটু হলুদ, বেশি না অল্প হলুদ দিচ্ছি, একটু গুঁড়ো লঙ্কা, একটু জিরে ধনে। আমরা জিরে ধনেটা মিক্স করে রেখে দিই,
তো এখানে দোনোটা আছে, এটা থেকে অল্প দেব, বাস দিয়ে এবার লবণটা দেব। এখানে আগে থেকে ভেজে রাখা মশলা আছে, ওইটা দিয়ে দেবো একটু, ব্যাস এটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। ব্যাস আমার আলু ভর্তা হয়ে গেছে, এটাকে এখন আমি সিঙ্গারার ভিতরের পোরটা দেব। এটা এই যে গ্যাস অফ করে নিলাম, এটাকে বাটিতে নামিয়ে নেব। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে, একটু ঠান্ডা হলে তারপর এটাকে ইউজ করব। থেকে লুচিটা মানে ময়দাটা মেখে রেখেছিলাম, তো 15-20 মিনিট মেখে রেখে এভাবে গোল করে করে নিয়েছি। প্রথমে এভাবে বেলে নিয়েছি, তারপর এটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। কেটে এটাকে আলাদা করে একটু জলটা লাগাব, এই এখানে জলটা দেব, দিয়ে তারপরে এটাকে এইভাবে এইভাবে করে ভিতরে জায়গা বানিয়ে নেব। তারপর পোরটাকে এটার ভিতরে এভাবে দিয়ে প্রথমে এই জায়গাটাকে বদ্ধ করব, করে সবটা জায়গা বদ্ধ করে এখানে একটু জল লাগিয়ে দেবে যাতে মুখটা খুলে না যায়। তেলটা গরম হলে তারপর একটা একটা করে দেখব, আমি বেশি তেল দিইনি। আর বেবিকে নিয়ে বসে আছি এখন, তো একটু পরে ওকে খাওয়াবো, খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলুন আজকের মতন এতটুকুই, আর বাবাই বাবাই দাদা, সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর খুব দরকার ছাড়া ঘর থেকে বের হবেন। বাবাই, গুড নাইট।